নমস্কার, রমণীর হেসেলের আজকের রেসিপি ওলকচুর ডালনা চিংড়ি মাছ দিয়ে। ওলকচুর ডালনা রান্নার জন্য আমি ওলকচু নিয়েছি 250 গ্রাম, 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখতে থাকুন কিভাবে আমি এটা রান্না করি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওলকচু আর আলুগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটাও আমি ভালো করে বেছে নিয়েছি, পিঠে একটা কালো শির থাকে সেটাও বেছে ফেলে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম হলে ওলকচু আর আলু যেটা ডুমোডুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিছু সেদ্ধ করিনি, গ্যাসটা কমিয়ে হালকা আছে, নুন হলুদ দিয়ে ভাজতে ভাজতে এবং মশলা দিয়ে কষাতে কষাতেই ওলকচু আর আলু সেদ্ধ হয়ে যাবে। মশলার জন্য নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা অপশনাল, আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন, 2 কোয়া রসুন, 1/2 ইঞ্চ আদা। সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে ওলকচু আর আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন। মনে রাখতে হবে ওলকচু ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে তারপরে আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা আমি ভেজে নিইনি, এই মশলার সাথে কষাতে কষাতেই চিংড়ি মাছটা যা ভাজা হবে তাতেই হয়ে যাবে। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য চিনি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল, ঝোল দিয়ে একটু নেড়ে দিয়ে ঝোলটা আমার ফুটে গেছে। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার একটি সার্ভিং বলে তুলে গরম গরম সার্ভ করব। আশা করি রান্নাটি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।